Guys, welcome back to my opening city vlog. আমি এখন গাছের সামনে আছি, কেন একটা নতুন কিছু দেখাতে, তার জন্য গাছের সামনে আছি। এইটা হলো জবা গাছ, ইয়োলো কালার, এটা ইয়োলো, এটা লাল, এটা লাল, এটা হলো গোলাপ, এটা লাল পুরো। আর এখানে হলো গিয়ে লেবু, এটা হলো গিয়ে লেবু গাছ, দেখতে পাচ্ছেন আপনি আপনারা। এরকম লেবু কথা হয়েছে, ফুল লেবুটা এইটা আরো বড় হয়, এত বড় লেবু হয়, সেগুলো কি সুন্দর টক খেতে হয় কি। কোথায় দাঁড়া দেখাচ্ছি আপনাদেরকে লাল কলা ভর্তি ফুল, কোন দিকে, এইদিকে চলুন দেখাচ্ছি লাল কলা ভর্তি ফুল, কি মস্ত লাগছে দেখতে, এই দেখুন কি মস্ত লাগছে দেখুন, দেখুন কি মস্ত লাগছে দেখতে। আপনি বলতে এইটা হলো কি আমাদের পেয়ারা গাছ, যেটা অনেক বড় হয়েছে, ছাড়তে অবধি নিচায় ছাদ থেকে কেউ পেয়ারা পাড়তে পারবে না, কেন ছাদ অবধি যায়নি, ছাদ থেকে হালকা একটু নিচে আছে। আর এখানে জল, এখানে বাসন মাজলো এখনই আমার পিসি, আর পিসিকে আমি নয়ন বলি, আর আমার পিসুকে দাদা বলি, তার জন্য আপনাদের কনফিউজ হয়ে তার জন্য আগে থেকে বলে দিলাম। এই ফুলটা কি সুন্দর লাগছে আমাকে আম্মা বললো, আমি তো জানি না। আর একটা ফুল আপনাদেরকে দেখাচ্ছি, ও আম্মা এই ফুলটা কি, এখানটা লিলি, না না এই লালটা যেতে হয়েছে। এই দেখুন আর একটা ফুল দেখাচ্ছি, এটা হলো কি লিলি, লিলি ফুল, লিলি লিলি বল, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো লিলি বল লাগছে দেখতে পুরো একদম। এটা কবে লাগানো হয়েছে, এটা অনেকদিন হয়ে গেছে লাগানো, দেখুন ওইটা আমার এক টাকা, ও আম্মা কালীগাতে বিস্কুট দিচ্ছি, কালী দি না, আমাদের বাড়িতে অনেক বিড়াল আছে মায়ের সাথে, দাঁড়া আমি কালীকে দেখুন, এখানে আমাদের বিড়াল বসে আছে, আর ওখানে একটা কালী বসে আছে আমাদের বিড়ালে, কালকে কি হয়েছে জানি না। আসো কালী, কালী আমার কালী, কালী খা, কালী খা, এই আমাদের বিড়াল তো খুবই মার খায় কালী, কী হয়েছিল জানি না, বড়ো বিড়ালের কাছে দুবার মার খেয়েছিল, তাই জন্য জানি না কী হয়েছিল, এখন একটু সুস্থ আছে, ভালো ভালো। এই তো আমাদের আসল পেট না, যে কি ইঞ্জেকশন লাগাবো, এ তো রাস্তার পেট, তার জন্য ইঞ্জেকশন লাগানো, বাট আমাদের বাড়ি এখানে কালী ভাত খাচ্ছে, মাছের ভাত, কালকে মাছের ভাতটা খেয়েছে খাচ্ছে। ও আম্মা লিলি ফুলটা, লিলি বলটা, আম্মা আর একটা হয়েছে ওইদিকে, তোমার বিড়া আমাদের কোকো খাচ্ছে না কিছু, এখন এখানে আর একটা হয়েছে, এখন ফোটে নি, ফুটলে আর ভালো করে দেখাবো। আর এখানে হলো কি উচ্ছে গাছ, এখানে উচ্ছে গাছ, বলতে রাখছি আমার দেখাচ্ছি কিছুক্ষণ ঘুরি, আচ্ছা না না
কালি কালি না সরি তোমার হাতে কারেন্ট এসেছে আম্মা তুমি কি ভালো তুমি ভালো আইডিয়া করেছো সামনে লিলি বলটা করেছো দেখতে ভালো লাগে কি সুন্দর লাগছে সামনে লিলি বলটা তো পাশের বাড়িদের মতন এই পাশের বাড়ির মতন ওরকমই তো হচ্ছে ওদেরকে লিলি বল না হ্যাঁ কলাপতি আমার খুবই ভালো লাগলো খুবই যা লাল চকচক করছে টকটক করছে চকচকও বলে দিচ্ছি এখানে সব ঘাস এখানে জানি না কি না হবে ঢুকছি এখানে চেয়েছি আবার আজকে আপনাদের সব গাছের ট্যুর করাবো আপনাদেরকে ঠিক আছে এখানে একটা গাছ যেটা হোয়াইট ফুল আর জানি না কি নামটা ভুলে গেছি আর এখানে টপ তো পড়ে আছে কালকে খুবই জোরসে বৃষ্টি হয়েছে তার জন্য আপনাদের সাথে কথা বলে ভয় পাচ্ছি আমি কখন বিদ্যুৎ চমকে আমার মোবাইল ব্লাস্ট হয়ে যাবে তার জন্য আমি এরকম কালকে ব্লগ করিনি কালকে আপনাদের জন্য সরি বলছি ঠিক আছে আর এখানে যে মাছ লাগছে আমাকে দেখতে লাগছে চুলগুলো চকচক করছে কালকে দিয়েছি শ্যাম্পু তার আগের দিনও দিয়েছি সেরকম করেছে আম্মা আমাদের তো চলেই গেছে বিড়ালটা কালি শুধু খাচ্ছে কালি আমার কালি কালি কাঁটা খেয়ে নিয়েছে এই দেখো কালিকে এই বিস্কুট ম্যারি বিস্কুট হয় না সেই ম্যারি বিস্কুট দিচ্ছে কালিকে ধরে দেখি কালি 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 আমাদের তো বিরাম না কি লাভ দিচ্ছে কি লাভ দিল জানি না কেন হ্যাঁ এখন থেকে সন্ধ্যা অব্দি হবে তো ব্লগ আমার হবে না বুঝি উঠলে কিন্তু রক্ষা রাখবো না আর আমি দিনকে বাজারে 3:30 উখল করে হিন্দি বলে দিয়েছি এখন দিনের বাজে 3:48 এই রাস্তা গাগা বললো তো আমি 3টা পরে আসবো লাগানো গিয়ে इसलिए मैं आज ब्लॉग करना था चलो।
ঠিক আছে পাপা আদা তব মে আপসে মিলতা ঠিক তো দেখি লো ভাই হে গাইস মে আপ লোক কো বলা থা জো পাপা আয়েগে তব মে স্টার্ট করুঙ্গা ব্লগ মতলব স্টার্ট করুঙ্গা পজ কো ইসলিয়ে আপ পাপা ভি নাই আয়া মে ভি থোক কে মে ভি টিভি থোক আর বাবা আমি বাংলা আমার এখন আমরা বাবা আসলো না এখনো তার জন্য আমি এখন টিভি দেখছি মতো বাদলো দেখতে দেখতে পাপা কত টাইম পে বাবা কত টাইম পে আসছে চলো তাই এখন আমি এখানে ব্লগটাকে এন্ড করছি না মানে হালকা এন্ড করে রেখে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনি দেখতে পাবেন পরে ব্লগে না তারা এই ব্লগে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তাহলে এই ব্লগে আমি এখানে পজ করছি আমার কথা তারে বাবা যে সময় আসবে সে সময় আমি আমাদের বাবাকে বাবার নতুন গাড়ি দেখাবো ঠিক আছে তো তোমার জন্য বাই বাই এখনো বাবা আসেনি এবার আমি লাইট দিয়ে রেখেছি কেন গা আমার যেতে বলেছিলাম ফার্স্টে গাগা এসেছে গাগা বললো লাইটটা অফ করে দে তারে ভালো লাগবে দেখতে টিভিটা তার জন্য লাইটটা অফ করে দিয়েছে তার জন্য আমি ফ্ল্যাশটা অন করে দিই অথবা তারা পুরো কালো লাগবে দেখতে আমাকে দেখতেই পাওয়া যাবে না তার জন্য আর এখানে আমার গাগা হাসছে এ দেখো এতে গাগা দেখে জুম করে দিয়েছিলাম তো দেখি কতক্ষণে বাবা আসছে ততক্ষণ তো আমি আর রাখতে পারবো না কেন আমার 38% ব্যাটারি হয়ে গেছে এবার চার্জ দিলে কেটে যাবে ভিডিও তার জন্য চার্জও দিতে পারছি না দেখি কতক্ষণ বাবা আসে তাহলে এখানে আমি ব্লগ এখন এন্ড করছি পরে ব্লগে আপনাদের সাথে দেখা হবে ব্লগ ভালো লেগেছে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে এতে পরের ব্লগটা আপনারা দেখবেন ততক্ষণের জন্য বাই বাই।